কিভাবে বুঝবেন আপনার বাজরিঘর পাখির কৃমি হয়েছে এবং কিভাবে আপনি প্রাকৃতিক উপায় বা মেডিসিন ব্যবহার করে সঠিকভাবে কৃমি দমন করবেন সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। কিছু লক্ষণ দেখে আপনাকে শনাক্ত করতে হবে যে আপনার পাখির কৃমি হয়েছে কিনা। যদি আপনার পাখির কৃমি হয় সেক্ষেত্রে আপনার পাখি সবসময় পাতলা পায়খানা করবে এবং আপনার পাখি শুকিয়ে যাবে। আপনি আপনার পাখিকে হাতে ধরে দেখবেন যে তার বুক শুকিয়ে গেছে এবং হাড্ডি বের হয়ে গেছে। এছাড়া এক পাশে গিয়ে ফুলে থাকবে, ঝিম ধরে বসে থাকবে। আপনার পাখি খাবার কম খাবে এবং বেশি বেশি পানি খাবে এবং আগের মতো সুস্থ স্বাভাবিক থাকবে না, পাখনা ঝুলে যাবে এবং ডিম বেচ্চা কম দিবে। এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার পাখির কৃমি হয়েছে। যদি কৃমি হয় সেক্ষেত্রে আপনি দুইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন, প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন এবং মেডিসিন ব্যবহার করে ট্রিটমেন্ট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেশন দেবো, অবশ্যই আপনারা প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, কারণ মেডিসিন ব্যবহার করলে এই পাখিগুলোকে একটা সাইড ইফেক্ট হয় এবং যার ফলে অনেক সময় অনেক পাখি মারা যায়। কারণ মেডিসিন ব্যবহার করতে হলে কিছু সতর্কতা আছে, কিছু নিয়মকানুন আছে যেগুলো হয়তো বা অনেকেই জানে না। না জেনে পাখিকে ওই মেডিসিন ব্যবহার করে ফলে অনেক সময় অনেক পাখি মারা যায় বা টাল রোগ জাতীয় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। প্রাকৃতিক ট্রিটমেন্ট এবং মেডিসিন ট্রিটমেন্ট দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে আপনাদের সাথে মেডিসিন ট্রিটমেন্টটা শেয়ার করতেছি। আপনারা যদি আপনাদের পাখিকে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চান, অর্থাৎ যদি আপনাদের পাখি যদি কৃমিতে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে প্রাকৃতিক ট্রিটমেন্টে তেমন একটা ফলাফল পাবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে এই মেডিসিনের জন্য অবশ্যই এভিনেক্সকে ব্যবহার করার পরামর্শ দেব, কারণ এভিনেক্স হলো সবচাইতে ভালো একটা কৃমিনাশক ওষুধ। এটা ব্যবহারের নিয়ম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম। এটা ব্যবহার করতে হবে সকালবেলা, অর্থাৎ আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে পাখিকে খেতে দিবেন। খেতে দেওয়ার 2-3 ঘন্টা পরে ওই পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি খেতে দিবেন। আর যদি সম্ভব হয় আপনি সিরিঞ্জ দিয়ে পাখিকে একটু একটু করে খাইয়ে দিবেন পরিমাণ মতো। বড় পাখি হলে একটু বেশি, ছোটো পাখি হলে একটু কম, এভাবে আপনি হিসাব করে খাইয়ে দিবেন। আর যদি পানি দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যায় যে ওরা বেশি বা কম খাবে, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। কৃমির ওষুধ খাওয়াতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, যেমন অবশ্যই আপনাকে সকাল সকাল কৃমির ওষুধটা দিতে হবে, অবশ্যই প্রচণ্ড গরমের ভিতর আপনাকে কৃমির ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, পরিমাণে অতিরিক্ত ওষুধ ব্যবহার করা যাবে না, অসুস্থ পাখিকে বা ডিম পারবে এমন পাখিকে কখনোই আপনি কৃমির কোর্স করাবেন না। এছাড়া অনেক পাখি থাকে দুর্বল পাখিকেও আপনি কৃমির ওষুধ খাওয়াবেন না, কারণ এই ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, এমনিতেই পাখি দুর্বল হয়ে যায়। আর আপনি যদি তারপরও একে কৃমির ওষুধ খাওয়ান সেক্ষেত্রে পাখি অনেক সময় মারা যেতে পারে। আপনি যেদিনকে কৃমির কোর্স করাবেন তার 2 দিন আগে এবং 2 দিন পরে অবশ্যই লিভাভেট বা যে কোনো একটা লিভার টনিক জাতীয় ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম করে 2-3 দিন খাওয়াতে হবে। অথবা আপনার পাখিকে আপনি 2-3 দিন আগ থেকে লাইসুবিট দিতে পারেন, আর কৃমির কোর্স করানোর পর আপনি ওরসালাইন গুলিয়ে 2-1 দিন খাওয়াতে পারেন, তবে সেটা গরমের দিন হলে। ঠান্ডার দিনে অবশ্যই আপনি ওরসালাইন খাওয়াবেন না। কীভাবে আপনি আপনার পাখিকে প্রাকৃতিকভাবে কৃমির কোর্স করাবেন? প্রাকৃতিকভাবে কৃমির কোর্স করালে কোনো সমস্যা নাই এবং কোনো ধরনের সাবধানতা নাই, সেক্ষেত্রে আপনি নিম পাতা দিয়ে কৃমির কোর্স করাতে পারবেন। আপনি চাইলে নিম পাতা খাঁচার ভিতরে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে, সেক্ষেত্রে আপনি 10-15 দিন পরপর কিছু নিম পাতা ভিতরে দিয়ে দিতে পারেন, অথবা মাসে একবার অন্তত নিম পাতা সিদ্ধ করবেন। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি, আপনারা প্রথমে নিম পাতা সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে সিদ্ধ করবেন। এভাবে সিদ্ধ করার পরে আপনারা সেকে পাতাকে সরিয়ে ফেলবেন। এরপরে এই গরম পানি যখন আস্তে আস্তে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আপনি সরাসরি আপনার পাখিকে খেতে দিতে পারেন। এছাড়া এই নিম পাতার পানি যদি আপনি স্প্রে করে পাখির খাঁচায় বা পাখির গায়ে দেন, সেক্ষেত্রে পাখির গায়ের পোকামাকড় এবং খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়ও দমন হবে। এছাড়াও এই নিমের পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা যে কোনো পশু পাখি সহ মানুষের জন্যও খুবই উপকারী। তাই অবশ্যই পশু পাখিকে চেষ্টা করবেন নিমের পাতা খাওয়ানোর জন্য। আর যদি আপনি মাঝে মাঝে পাখিকে খাইয়ে রাখেন, সেক্ষেত্রে সবসময়
আপনার পাখি কৃমিমুক্ত থাকবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন, আর এই টেকনিকগুলো ফলো করলে আশা করি আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন। যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং পরবর্তীতে এ জাতীয় আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।